তবে মাহবুব ভাই আমার মা আমাকে শিক্ষা দিতে কোনদিন অন্যের হক নষ্ট করো না আর আমি শিক্ষা পাইছি মাহবুব ভাই যে ক্ষমতা হইলেই অন্যের বাপের কলেজ নিজের বাপের নামে করতে হয় না আমি আজকে আমার এই নির্বাচনী শেষ আজকে প্রচারণা আমার আমি দেড় মাস আপনাদের দারে দারে ঘুরে বেড়াইছি আমার আমি অথবা আমার কোন যারা কর্মী আছেন বা যারা আমার সহযোগী আছেন তাদের কোন কথায় কোন কাজে আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এটা আমার কথা না হয়তো আমার কোন কর্মী বা আমার সহযোগী উত্তেজনা হয়ে অনেক কিছু কইলা ফেলে রাজনৈতিক ময়দানে আপনারা আল্লাহর রাস্তায় আমাকে এবং আমাকে যারা সাহায্য করেছেন তাদেরকে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন আমাদের এই ভুল মার্জনীয় আমি আপনাদের দেখেন এই প্রচারণায় আমি একটা এতিম ছেলে আমি একা একা একটা সিস্টেমের বিরুদ্ধে ফাইট করছি আমি আপনারা জানেন একটা এতিম ছেলের পক্ষে একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে ফাইট করা কত কষ্ট আমি ফাইট করতে গিয়া আমি শুনছি যে আমি চারজ আমার ভুলটা কি বলেন আমি একটা নির্বাচনের ব্যবস্থা করছিলাম যে মানুষ ভোট দিক আমি তো বলি নাই যে আমার এমপি বানাও আমি তো বলি নাই যে ভাই আমারে সব সম্পদ দিয়ে দেন আমি বলছি মানুষ একটা ভোট দিক মানুষ উৎসবে আসো যারা ভোট দেয় দিক কিন্তু আমারে বেতন না বলা হয়েছে আমার সাথে যারা আছে আমি কালকে জগদীশপুরে আমার নৌকার প্রতিদ্বন্দ্বী আমার ভাই মাহবুব আলী ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনি আমার কোর্টে একই কোর্টে আমরা প্র্যাকটিস করি উনার জানাজায় আমি থাকব আমি আগে বললে আমার জানাজায় উনি থাকবে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু কালকে উনি আমার একটা কথা বলছে জগদীশপুরে বলছে আমার বাবা মা নাকি আমারে কোনো শিক্ষা দেয় নাই আমারে কুশিক্ষা দিছে আর আমি নাকি নিচু মানসিকতার লোক আমি মাহবুব ভাইকে বলতে চাই মাহবুব ভাই এইটা সত্য যে আপনার মতো বড় ফ্যামিলিতে আমার জন্ম না এটা আমার কোনো ব্যর্থতা না আপনি তো মাহবুব ভাই আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আপনি সম্মানী মানুষের ছেলে আমি এত সম্মানী মানুষের ছেলে হয়তো না তবে মাহবুব ভাই আমার মা আমাকে শিক্ষা দিছে কোনদিন অন্যের হক নষ্ট করো না আর বইলা দিছে যে আমার মা শিক্ষা দিছে কোনদিন হক নষ্ট করো না আর আমি শিক্ষা পাইছি মাহবুব ভাই যে ক্ষমতা হইলেই অন্যের বাপের কলেজ নিজের বাপের নামে করতে হয় না আমি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমি শেষ একটা কথা বলে যাই আমি আগামী সাত তারিখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা যারা আছেন তাদেরকে বলি ভাই আপনারা আমার আমার ভাই আমি ফেল করলেও আপনাদের সাথে থাকবো পাস করলেও আমি আপনাদেরকে নিয়ে থাকবো তবে কিছু কিছু মানুষ তারা চেষ্টা করতেছেন যখন বুঝছেন যে তারা ভোটারের মুখোমুখি আর হইতে পারতেছেন না তখন বিভিন্নভাবে তারা বিভিন্ন কিছু বিকল্পের ব্যবস্থা চিন্তা করেন আমি বলি ভাই আপনারা যারা আমার সমর্থক আছেন ভোটার আছেন আমি বিশ্বাস করি আপনারা ভোটার না আপনারা ফাইটার ফাইটার আমাদের আমি আপনাদেরকে বলবো কখনো তাদের এই সহিংসতাও যদি হয় আপনারা ভালোবাসা দিয়ে জয় করে এমন একটা নদী স্থাপন করবেন বাংলাদেশের মাটিতে যে নদীর যে ভালোবাসা দিয়ে কত কিছু জয় করা যায় এটা মাধবপুরবাসী দেখাই দিবে এইবার আমি আপনাদেরকে শেষ কথা বলি আপনারা যখন সাত তারিখের যাবেন ভোট দিতে আমার একটা ইচ্ছা যখন আপনারা ব্যালটে সিল মারবেন মারার সময় ইগল মার্কায় যখন সিলটা দেখবেন এমনভাবে সিলটা মারবেন আমি যেন টের পাই মাধবপুরের মানুষ সিলটা ইগল মার্কায় মারে নাই রে ব্যারিস্টার সুমনের কলিজায় মোহর মাইরা দিছে আমি যেভাবে একটা তৃণমূল থেকে উঠে এসে আমার বাবা মাকে আমি গর্বিত করছি ব্যারিস্টার হিসাবে গর্বিত করছি আমি কথা দিয়ে যাচ্ছি
আমি যদি এমপি হই মাধবপুর চুরারঘাটের মানুষকে আমি সারা বাংলাদেশে গর্বিত করব। আর আল্লাহ হাজির নাজির আমি আজকে শপথ নিয়ে বলতেছি, আমি যদি এমপি হই আমি যদি চুরারঘাটে একটা ইট লাগাই আরেকটা ইট আমি মাধবপুরে লাগাবো, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আমি হয়তো আমি জন্ম দিয়ে জন্মের কারণে আপনাদের সন্তান না, তবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার যদি আপনারা সম্মানিত করেন আমি কর্ম দিয়ে প্রমাণ করব আমি আপনাদের সন্তান। সুরেন সব সময় রক্তের সম্পর্ক সম্পর্ক না, আদর্শের সম্পর্ক আছে, এক সময় অনেক কিছু ছাড়াই যায়। আপনারা আদর্শের সম্পর্কের কারণে আজকে আমার সাথে আসছেন। আমি আবারও জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ দোয়া চেয়ে আপনারা হাত তুলে বলেন যে 7 তারিখ আপনারা যাবেন মাঠে, আপনারা 7 তারিখ সারাদিন থাকবেন, ভোট গণনা শেষ করে আপনারা আসবেন। এই কথা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।